আজকের ইয়াদের অনুরোধে হচ্ছে ভিডিও করা শুরু করলাম। আমি তো আজকে ভিডিও করিনি, প্রতিদিন তো ভিডিও করি না, আজকেও ভিডিও করা হয়নি। আমি জানি ইউটিউবার তো, আজকে আমার অনুরোধে করছে ভিডিও। এটা এখন হচ্ছে বিকেল, রিয়াদে যে এখানে আমাদের বাগানে হচ্ছে ফুলকপি আছে, পালং আছে, এগুলো সব তুলে ফেলবে, ওই জন্য বারবার আমাকে বলছে ভিডিও করেন ভিডিও করেন। কারণ একটা জিনিস লাগাতে হবে, এখানে যতগুলো ফুলকপি আছে সব তুলে ফেলতে হবে, আর বড় হচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা পরিবারের সবাই আলহামদুলিল্লাহ তো বেশ ভালোই আছি। নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম। এই সময়টা হচ্ছে আসরের আজান হতেছিল অনেক মসজিদ থেকে, ওই জন্য আমি ভয়েসটা ডিলিট করে দিয়ে এটুকু ভয়েস আবার দিয়ে নিচ্ছি। আর এই যে যতটুকু পালং আছে ওগুলো হচ্ছে রিয়া তুলে নিচ্ছে, আর ফুলকপিও তুলে নিয়েছে। এখানে আসলে জায়গা বেশি নাই, আর শহরের বাড়িতে তো জায়গা থাকেই না, বারান্দার সামনে অল্প একটু জায়গা আছে, এখানেই হচ্ছে কোনো কিছু হয়েছে লাগানো হয়ই। এগুলো আসলে যে খুব একটা সাশ্রয় হয় তেমন না, শুধু শখবশত লাগানো হয়, এর পিছনে অনেক পরিশ্রম করা লাগে। তো কয়েকটা পালং শাক আমিও উঠিয়ে নিলাম। আমি এখানে একটু ঘন করে দুধ জাল করে রেখেছিলাম, তো আর একটু ফুটিয়ে নিলাম। পাকান পিঠা আমি ভিজাবো, মানে পোয়া পিঠা। এই যে গত কয়েকদিন আগে হচ্ছে যে পিঠা বানিয়েছিলাম, ওই পিঠা কয়েকটা আছে, এর মধ্যে মশলা দিয়েছি, লবণ, আর এখন পরিমাণ মতো চিনি দিব। চিনি গলে গিয়েছে, এখন পিঠাগুলো দিয়ে দিব। খেজুরের গুড় দিয়ে বানানো হয়েছিল, এই জন্য লাল লাল। একটু ফুটে আসলে হয়ে যাবে। চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, সন্ধ্যায় নাস্তা করা যাবে। এক ঝুড়ি পালং শাক হয়েছে, আর এই যে তিনটা ছোট্ট ছোট্ট ফুলকপি। এটা কি গো, নাম কি হাতে নিছো? টেংরি। এটা দিয়ে হচ্ছে মাটি এখন আলগা করে নেওয়া হচ্ছে, তারপরে এর মধ্যে কি লাগাই সেটাও দেখাবো। রিয়াদের যেহেতু ইচ্ছা যে রিয়াদ কাজ করছে, রিয়াদ কি লাগাচ্ছে কি তোলছে সেগুলো ভিডিও করতে হবে, ভিডিওতে দেখাতে হবে, রিয়াদের ইচ্ছা পূরণ। এইখানে দুইটা ছোট্ট ছোট ফুলকপি গাছ রাখা হয়েছে, আর যে জায়গা ফাঁকা আছে এগুলো মাটি আলগা করে নিতে হবে। রিয়াদ আবারও ছাদে নিয়ে আসলো, ছাদের গাছে হচ্ছে পেয়ারা বাঁধার জন্য। একটা পেয়ারা আমি সকালে পেরেছি। প্লিজ সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আজকে নতুন দেখছেন বা প্রতিদিন দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পেয়ারা বেশি একটা বড় হবে না, গাছের গোড়ায় মাটি কম, তো যত মাটি হয় তত হচ্ছে গাছ সুন্দর হয়। সবগুলো বাদ বা দু একটা পেঁয়াজের কলি হয়েছে, আর ছোট্ট ছোট্ট পালং বতুয়াও হয়েছে কয়েকটা। টমেটো গাছের ডাল আবারও একটা ভেঙে গিয়েছে, কিছু কিছু টমেটো লাল লাল হচ্ছে। তুমি বেঁধে আসো, আমি চলে গেলাম। কেন তুমি বাঁধো? তুমি তো বাঁধছো। সবগুলো পেয়ারাই বাঁধা হয়ে গিয়েছে, এখন ছাদ থেকে বিদায়। আর একটু দেখাই দিলাম ছাদের গাছগুলা, আর পরিশেষে হচ্ছে ডালিয়া ফুলে শুভেচ্ছা দিচ্ছি, বেলা শেষ। এই যে গাছ অনেক বড় হয়েছে, ফুল অনেক বড় হয়েছে, পাশে আরো তিনটা মনে হচ্ছে ফুটবে। যে পিঠাগুলা দুধ দিয়ে হচ্ছে ভিজানো হয়েছিল, দেখি পড়ে যাবে, বসে খাও। আমি পিরিসে রেডি করে রেখেছিলাম, এই যে রোজ খাচ্ছে, মজা। রোজ ঘুম থেকে উঠছে, কণ্ঠ কেমন যেন হয়ে গিয়েছে। আর বাকি সবার জন্য হচ্ছে পিরিসে বেড়ে রেখেছি।
রিয়াদ গেল কোচিং এ, আর এই যে এখানে হচ্ছে বেগুন লাগানো হয়েছে। রিয়াদ আর ওর আব্বু হচ্ছে কোচিং করে এসে নাস্তা করবে। আর এখনকার মতো গুড নাইট, আল্লাহ বাসায় রাখলে আবার কালকে থেকে ভিডিও শুরু করব। সবাইকে শুভ সকাল। আজকে সকালে হচ্ছে খিচুড়ি রান্না করেছি। খিচুড়ি মজা হয়েছে? বেগুন ভাজা, সাথে হচ্ছে গরুর গোশ, শসা, পেঁয়াজ। আজকে কয়েকদিন ধরে খিচুড়ি রান্না করতে চাচ্ছি, কিন্তু সবজি থাকে বেশি, তো ওই জন্য খিচুড়ি রান্নাই করা হয় না। আজকে অনেক সবজি আছে, তারপরও রান্না করলাম। পেঁয়াজ নিবা না রিয়ান? না, তুমি তো পেঁয়াজ খাও। আমাদের খেতে সে পালং শাকগুলো কালকে উঠানো হয়েছিল, আমি খিচুড়িটা চুলায় বসিয়ে দিয়ে পালং শাকগুলো পরিষ্কার করে নিয়েছি। কাটতে হবে, ছোট বড় সব রকম ছিল, তো পরিষ্কার করতে অনেক সময় লেগেছে। সবারই সকালে নাস্তা করা শেষ, এখন হচ্ছে বাসনগুলো মেজে ধুয়ে নিব, আর বিছানা সব গোছানো কমপ্লিট। পরে রান্না বান্না আমার প্রায় হয়ে গিয়েছে। দুইটা তরকারি, এই যে পালং শাক কেটে মাছকলাইয়ের ডাল দিয়ে ঘন্ট করে নিয়েছি, টমেটো কুমড়ো বড়ি দিয়ে মাছ ভুনা করেছি, মৃগেল মাছ। আর একটা সবজি রান্না করব মাছ দিয়ে, বেগুন, সিম, এই যে আমাদের ক্ষেতেরই ফুলকপি, আলু কেটে নিয়েছি, আর ক্ষেতের পালং শাক ঘন্ট করেছি, আর আর ক্ষেতের হচ্ছে ফুলকপি রান্না করছি। তরকারি এখানে রেখে দিই, আর তরকারি রান্না করার জন্য মশলা কষানো হয়ে গিয়েছে। এখানে হচ্ছে ব্রিগেড মাছ ভেজে নিয়েছি। রান্না করছে আর অনেক কাজ করছে, এই জন্য ভিডিও করিনি। পানি দিয়ে কষিয়ে দিই, এই তরকারিটা বড়ি দিয়ে রান্না করবো। বড়িও ভেজে রেখেছি, ভালো মতো কষিয়ে তারপরে জলের পানি দিয়ে দিব। তরকারিটা রান্না করতে করতে আমার সকাল থেকে যতগুলো থালা বাসন সব কিছু নোংরা হয়েছিল সব মেজে ধুয়ে নিয়েছি, এখন এগুলো পানি ঝরাতে দিয়ে দিব। আর তরকারিও প্রায় হয়ে গিয়েছে, এখনই হচ্ছে চুলাটা বন্ধ করে কড়াইটা মেজে নিব, আর রান্নাঘরটা পরিষ্কার করে নিব। সমস্ত কাজ শেষ, গোসল করেও নিয়েছি। আজকে বেশ অনেক জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল, আর বাথরুমের ওয়াল ঘষে ঘষে পরিষ্কার করেছি। আমার হাত অনেক ব্যথা, এই ডান হাতটা খুব ব্যথা। যে কোনো কাজ করতে হলে কিন্তু ডান হাত ব্যবহার করা লাগে। জামা কাপড় গুলা রোদে দিয়ে আসি। অনেক কিছু ধোয়া হয়েছে, পাপোশ থেকে শুরু করে টেবিল মোছা, নেকড়া খড়ির চুলার নেকড়া সব কিছু থেকে যেগুলো শুকাই গিয়েছে ওইগো, আর এগুলো আবার দিব। গামছাও কেসে দিয়েছিলাম, গামছাগুলো সব শুকাই গিয়ে, রোদ হচ্ছে খুব। শুকনাগুলো তুলে নিয়ে এসেছি, এখন এগুলো ভাঁজ করে নিব। এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিব। দুই ছেলে এখনো স্কুলে, ওরা স্কুল থেকে এখনো আসেনি, এখন আড়াইটা বেজে গিয়েছে, ওরা সম্ভবত 15-20 মিনিটের মধ্যে চলে আসবে। আর বেশ কয়েকদিন ধরে প্রেশার লো থাকছে আর মাথা অনেক ঘোরাচ্ছে, ওই জন্য ভাবছি হচ্ছে খাবার খেয়ে তারপরে একটু রেস্ট করব। সবকিছু রেডি থাকবে, ওরা এসে হচ্ছে খাবে। পালং শাক আর মাছকলাইয়ের ডাল আমার দুই ছেলেও পছন্দ করে, ওর আব্বু পছন্দ করে, আমার শ্বশুর বাড়ির সবাই পছন্দ করে, আমার শ্বশুরও পছন্দ করতো, তারপরে চাচা শ্বশুরা যারা আছে সবাই পছন্দ করে। আমার এতটা বেশি ভালো লাগে না, তবে খাই একটু। আর এই যে সবজি দিয়ে হচ্ছে মাছের তরকারি, আমি এটা নিয়ে আর এটা নিয়েই খাবো, আর এই মাছের তরকারিটা এখন আর খাবো না। ইউটিউবিং করতে এসে পাগল হতে আর বেশি দেরি নাই, এখন হচ্ছে আমি ক্যামেরা অন না করেই ভিডিও করি মাঝে মাঝে, তারপর এডিট করতে এসে দেখি আর সেই ভিডিও নাই। দুপুরে যে ফুলকপি রান্না করা হয়েছিল, ওই ফুলকপির থেকে কয়েক পিস রেখে দিয়েছিলাম লবণ পানির মধ্যে ভিজিয়ে, তারপরে কিছু মশলা মেখে নিয়েছিলাম পাকোড়া বানানোর জন্য। এডিট করতে এসে দেখি ওইটুকু নাই, যখন হচ্ছে ময়দা আর কর্নফ্লোর মাখাই ওইটুকু আছে। ভিডিওতে সরাসরি ময়দা মাখানো দেখালাম, ওই জন্য আবার এটুকু হচ্ছে বলে দিলাম। বেশ অনেকক্ষণে এই যে ফুলকপিগুলো আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম, এখন সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি, যেহেতু ফুলকপির পরিমাণ একদমই কম, আর কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে, এরকম হয়েছে দেখতে। কড়াই গরম করে আগে থেকে তেল দিয়ে হচ্ছে তেলও গরম করে নিয়েছে, এখন এগুলো দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিব।
ফুলকপির পাকোড়াগুলো বানানো হয়ে গিয়েছে। পাকোড়া না চপ না কি বলে, একটা কিছু হলেই হলো। কেমন লাগতেছে? অমৃত। রিয়াদের লাগানো ফুলকপি। ওয়াও। ভিডিও থেকে বিদায়, আল্লাহ হাফেজ। পরবর্তীতে আরো নতুন কোন ভিডিওর সঙ্গে দেখা হবে।